দ্রুতগতিত বৃদ্ধি পাইছে করোনা আক্রান্তর সংখ্যা। গুৱাহাটীত করোনার সামাজিক সংক্রমণ, তার পিছতো সচেতন হওয়া নাই মহানগরীর একাংশ লোক। গুৱাহাটীর বজারত ধোঁয়া চাঙর উঠিছে সকল নীতি নিয়ম, পাইকারী মাছর বজারত নাই সামাজিক দূরত্ব। ইফালে রঙিয়ার সাপ্তাহিক বজারতো বিপরীত দৃশ্য, মাস্ক নিপিন্ধা গ্রাহকক সামগ্রী বিক্রি নকরে বিক্রেতায়। মহানগরীত দ্রুতগতিত বাড়িছে করোনা আক্রান্তর সংখ্যা। করোনার সামাজিক সংক্রমণের আশঙ্কা হয়েছে গুৱাহাটী মহানগরীত, কিন্তু তথাপিও সচেতন হওয়া নাই মহানগরীর একাংশ লোক। মহানগরীর বিভিন্ন বজারত এতিয়া ধোঁয়া চাঙত উঠিছে সামাজিক দূরত্বকে ধরে আন সকলো নীতি নিয়ম। এই দৃশ্য গুৱাহাটী মহানগরীর বেটকুচির পাইকারী মাছর বজারের। এই বজারত নাই কোনো নীতি নিয়ম, মূল রাজপথতেই বহিছে বজার। গ্রাহক বিক্রেতায় মানি চলা নাই সামাজিক দূরত্ব, একাংশ গ্রাহক বা বিক্রেতায় পিন্ধা নাই মাস্ক। বহিরাজ্যের পর অহা বাহনেও ভিড় করেছেহি এই বজারত। যি সময়ত বহিরাজ্যের পর অহা ট্রাকর চালক হ্যান্ডিম্যানের পর গুৱাহাটীত সামাজিক সংক্রমণ হওয়ার আশঙ্কা করা হয়েছে, সেই সময়তে বেটকুচির পাইকারী মাছর বজারত এনেদরে বহিরাজ্যের পর অহা বাহনেও করেছেহি ভিড়। সজাগ সচেতন নহয় কোনো লোক, ইয়াতে কোনো হেৰি দূরত্ব মানি চলা নাই, আর রাস্তাটো পুরো ব্লক করে থই দে, দিনে রাতে পুরো 24 ঘন্টা রাস্তাটো ব্লক করে থই দে, 10-15 দিনের পর এটাই হয়েছে। প্রশাসনক আমি এটাই অনুরোধ জানাম, যাতে আমার গণসংক্রমণটা রোধ করার ক্ষেত্রে যাতে পার্কিং ব্যবস্থা অল্প সুবিধা করে দিয়ে রাস্তাটা যাতে ফ্রি করে রাখে, মানুষ সমাগম যাতে কম হয়। কিন্তু গুৱাহাটী মহানগরীর এইখন বজারের বিপরীতে রঙিয়ার এখন সাপ্তাহিক বজারত আকো দেখা গৈছে সম্পূর্ণ বিপরীত দৃশ্য। প্রায় 3টা মাহর পিছত খোল খালে রঙিয়ার এইখন বৃহৎ সাপ্তাহিক বজার, আর উত্তর কামরূপর ভিতরতে এই বৃহৎ সাপ্তাহিক বজারখন খোল খাওয়াত স্বাভাবিকতেই সকাহ পাইছে ক্ষুদ্র ব্যবসায়ী। কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ী সকল অতি সজাগ আর সচেতন, মাস্ক পরিধান নকৰা গ্রাহকক কোনো সামগ্রী বিক্রি নকৰে এই সাপ্তাহিক বজারের বিক্রেতাই। লগতে সামাজিক দূরত্ব বজায় রখা আর বজারের স্যানিটাইজেশনের উপরও দিয়া হয়েছে বিশেষ গুরুত্ব। আত্মনির্ভরশীল ভারত যদি সফল করবলে হয় তেনহলে এইখন বজার খুলি দিয়াটো অতি প্রয়োজনীয়, কারণ খেতিয়কসকলের উৎপাদিত ফসল প্রত্যক্ষভাবে বেচা কিনার একমাত্র কেন্দ্র চলেছে এইখন বৃহত্তর রঙিয়া মহকুমার এইখন সাপ্তাহিক বজার। ইয়াত প্রত্যেকজন ব্যবসায়ীকে মাস্ক পিন্ধাটো বাধ্যতামূলক, 1 মিটার দূরে থাকাটো বাধ্যতামূলক, সকলে একটা ডিস্টেন্স রাখি বজারখান মানে ইয়ে করে আছে, কিনা বেচা করে আছে। প্রায় 700 ক্ষুদ্র ব্যবসায়ী এই বজারখনের সঙ্গে জড়িত হয়ে আছে, যদিও সামাজিক দূরত্ব বর্তায় রাখবলকে বজারখনত মাত্র 30% ব্যবসায়ীহে নিজের দোকান পোহার খুলিছে। এনেদরে সামাজিক সতর্ক হয়ে এওঁলোকে চলাইছে নিজের ব্যবসায়। গুৱাহাটীৰ পৰা ধর্মেন্দ্র কলিতা আর রঙিয়াৰ পৰা ফারুক হুসেইন, নিউজ লাইভ।